বিগত দুটা বছর কোভিড মহামারীয়ে দেশের চলচ্চিত্র উদ্যোগত এক ধ্বংসাত্মক প্রভাব পেলাইছিল, যার পরিপ্রেক্ষিত মাল্টিপ্লেক্স এসোসিয়েশন অফ ইন্ডিয়ায় দেশের চলচ্চিত্র ব্যবসায় পুনরুজ্জীবিত করে তুলব 23 সেপ্টেম্বরের দিনট রাষ্ট্রীয় চলচ্চিত্র দিবস হিসাবে উদযাপন করার কথা ঘোষণা করে। 23 সেপ্টেম্বরত রাষ্ট্রীয় চলচ্চিত্র দিবস উদযাপন, হাউসফুল প্রতিটি সিনেমা গৃহ, রাষ্ট্রীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে হ্রাস টিকটর মূল্য, অবিশ্বাস্য মূল্য দর্শকর টিকট ক্রয়। ভারতীয় জনসাধারণের মাজত চলচ্চিত্রের মাদকতা আর উন্মাদনা কিমান অধিক সেই কথা আমি সকলে জানো, কিন্তু বিগত দুটা বছর কোভিড মহামারীর ভয়াবহতার পাছত ভারতীয় চলচ্চিত্র উদ্যোগের লগতে অসমীয় চলচ্চিত্র উদ্যোগের ক্ষেত্রতো ধ্বংসাত্মক পরিবেশের সৃষ্টি হয়েছিল। কিন্তু অবশ্যই লাহে লাহে আমি দেখিলে পাইছো যে যেহেতু চলচ্চিত্র গৃহ চলচ্চিত্র উপভোগ করবলে সিনেমা গৃহসমূহ দর্শকর ভিড় হওয়া পরিলক্ষিত হয়েছে। চলচ্চিত্র প্রেমীর মাজত চলচ্চিত্রর উন্মাদনা আরো অধিক করবলে প্রতি বছরে 23 সেপ্টেম্বরের দিনট দেশের লগতে রাজ্যের প্রতিটি সিনেমা গৃহত প্রতিটি টিকটর মূল্য 75 টাকাত উপলব্ধ করা হয়। সিনেমা গৃহসমূহ রাষ্ট্রীয় চলচ্চিত্র দিবসের উপলক্ষে দর্শকে হাউসফুল করে তুলিছে। ভিন্ন ছবিগৃহর লগতে গুৱাহাটীর মেট্রিক্স ছবিগৃহতো প্রতিটি দর্শনী হাউসফুল। রাষ্ট্রীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে ছবিগৃহতো দর্শকর 75 টাকাত টিকট উপলব্ধ করে। কম মূল্য টিকট ক্রয় করে দর্শকে অসম লাইভ 24-র সম্মুখত এনেদরে মত প্রকাশ করে। হাফ হ্যাঁ, টোটালি হাফ জিসে হ্যাঁ উসে হাফ হি লাগা হ্যাঁ, মেরা লাগা হ্যাঁ 250। সিট জো হম লোগ লে লি হ্যাঁ লাস্ট ওয়ালি ও মতলব 450 হতি এসে, আজ 250 মে মিলি হম লোগ। লেগিছে আমার আর আপনার লাইক উই পেড 250 ফর দিস এন্ড ইট ওয়াজ রিয়েলি অ্যাফোর্ডেবল ফর আস। ডিজিটাল সিনেমা ফেস্টিভেল হিসাব ডে হিসাবে আজির দিনটো উদযাপন করা হয়েছে। আজির পৰা আজি এইটো বছৰৰ পৰা নেক্সট আহিবলগীয়া যিখিনি বছর আছে তেতিয়া প্রত্যেকটো বছরে এটা উদযাপন করা হব। আজি আমি 75 রুপিজত সব টিকেট, অকল আমি বুলি নহয় প্রত্যেকটো সিনেমা হলত আজি আপনার ডিসকাউন্টত দিছে 75 রুপিজ। রাষ্ট্রীয় চলচ্চিত্র দিবসত মেট্রিক ছবিগৃহত দর্শকর বিপুল সঁহাৰি লাভ করে ছবিগৃহটোর কর্তৃপক্ষই মন্তব্য আগবঢ়ায় এনেদরে কয়। ন্যাশনেল সিনেমা ডে দিনা দর্শকর অভূতপূর্ব সঁহাৰি পাইছে আর আমি এটা বিচার যাতে দর্শক ন্যাশনেল সিনেমা ডে বলে নয় বাকি দিনতো এনেকে আহক, ইয়াত সিনেমা চাই ভাল পায় বহুত দর্শক আহে। আর কোভিডর পাছত যদি নাকি এটা প্রথম একটা ন্যাশনেল সিনেমা ডে হিসাবে ডেটা এনাউন্স করা হয়েছিল। 75 রুপিজর টিকিট আমার ইতিমধ্যে শোটো খুলি দিয়ার পাছতে অলমোস্ট ফুল হয়ে গুছি গেল, আর এটা বাকিবিলাকও মানুষখিনি আহি আছে। বাকি শো স্টার্ট হবো মর্নিংতো পুরো 100% ফুল আসে, আগলেও এনেকে আহক আমার ইয়াত সিনেমা চাও। মেট্রিক ছবিগৃহর লগতে গুৱাহাটীর বিভিন্ন ছবিগৃহত দর্শকর বাবে টিকটর মূল্য হ্রাস করে বিশেষ সুবিধা প্রদান করা হয় আজির এই বিশেষ দিনট। আগন্তক দিনত রাষ্ট্রীয় চলচ্চিত্র দিবসে ভিন্ন শ্রেণীর মানুষক চলচ্চিত্র উপভোগ করার সুবিধা প্রদান করার লগতে চলচ্চিত্র ব্যবসায় উন্নতি করে তুলবলে সক্ষম হব। ভিডিও জার্নেলিস্ট ময়ূরর সহযোগত শিবাঙ্গী ডেকার রিপোর্ট, অসম লাইভ 24।